আচ্ছা, এখন পড়াবো পাঁচ সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটোনিক থিওরি, যাকে আমরা ইংরেজিতে বলছি। তো বর্তমানে পৃথিবীতে মোটামুটিভাবে মহাদেশ, মহাসাগর, পর্বতমালা প্রভৃতি যে ভূমিরূপগুলো আছে, এইসব ভূমিরূপগুলোর উৎপত্তির ক্ষেত্রে সবথেকে অথেন্টিক এবং সবথেকে বিশ্বাসযোগ্য তত্ত্বটির নাম হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটোনিক থিওরি। তবে এটুকু বলে রাখি যে এই জিনিসটা, এই থিওরিটা কেবলমাত্র এখন আর থিওরি বা শুধু তত্ত্ব হিসাবে ধরা হয় না, এটা একটা বৈজ্ঞানিক সত্য, মানে সত্য হিসেবে প্রতিষ্ঠিত। এর থেকে অথেন্টিক থিওরি বর্তমানে আর নেই। তো যাই হোক, ক্লাস ইলেভেনের জন্য এটা বানাচ্ছি, শুধু ইলেভেন, এবং তার পরবর্তীকালে যদি কেউ জানতে চাও মোটামুটি সেখানেও ততটা পরিমাণ আমি এখানে আলোচনা করে দেবো। তো আসি, প্রথম আছে পাত কি এবং এর চলন কি, একটু সেটা জানি। পাত হচ্ছে ভূত্বক, আমাদের ভূত্বকের উপরের যে অংশ, এইটা কিছু খণ্ডে খণ্ডে বিভক্ত, সেই খণ্ডগুলোকে এক একটা পাত নামে অভিহিত করছি। তো এরকম কটা পাত আছে, কটা খণ্ডে বিভক্ত? ভূত্বকের উপরিভাগ সাতটা বড় পাত, 20টা মাঝারি পাত, কিছু কিছু বইতে কিন্তু 22টাও পাবে। ওকে, যাই হোক, 20 থেকে 22টা মাঝারি পাত এবং অসংখ্য ছোট ছোট পাত আছে। তো মূলত এই সাতটা বড় পাতের উপরে কিন্তু বেশি আমরা ট্রেস দেব। সে বড় পাতগুলো কি কি, যেমন তার মধ্যে কয়েকটা আমি উল্লেখ করছি, ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, আফ্রিকান পাত, উত্তর আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগর পাত, দক্ষিণ আমেরিকা পাত, এরকম এরকম সাতটা বড় পাত আছে। তো তার একটা আলোচনা করি কে তত্ত্বটা দিয়েছে। প্রথম 1929 সালে জিটি উইলসন প্রথম এই পাত সংস্থান তত্ত্বের কথা বলেন, কিন্তু পরবর্তীকালে 1960-এর দশকে এলসি পিচো এই তত্ত্বটাকে, এছাড়া আরও আছে ম্যাকেনজি, ট্যাকেনজি, অনেক ভৌগোলিক আছে যারা এই তত্ত্বটাকে নিয়ে নাড়াচাড়া করেছেন এবং তত্ত্বটাকে আরও মডিফাই করেছে। তো যাই হোক, আমরা যে থিওরিটা পড়ছি, আমরা ক্লাস টেস্ট বইতে যে থিওরিটা পড়ছি, মূলত এলসি পিচোর ডেসক্রাইব যে পাঁচ সংস্থান তত্ত্ব, আমরা সেইটা পড়ছি। তো যাই হোক, তো সেখানে পাত কটা, পাত কি, কে এই তত্ত্বটা প্রদান করেছে এটা জানা গেল। এবার সে পাতের চলনটা কি, যা যে চলনের জন্য ভূমিরূপগুলো তৈরি হচ্ছে কীরকম। হ্যাঁ, পাতের মূলত তিন রকম চলন দেখতে পাচ্ছি, কি, এক হচ্ছে অভিসারী, এক অপসারী, এক নিরপেক্ষ। অভিসারীকে ইংরেজি বলছি কনভার্জেন্ট প্লেট, তার সীমান্তবর্তীকে বলছি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। অপসারী, তাকে বলছি ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, এবং নিরপেক্ষ, একে বলছি ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি। তো প্রথম আসি অভিসারী কি, না, যখন দুটো পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয় তখন তাকে বলছি আমরা অভিসারী পাত সীমান্ত। এক্ষেত্রে কি ভূমিরূপ তৈরি হয়, একটা ছবিটা খেয়াল করো, আমি এখানে একটা ছবি এঁকেছি, দুটো পাত, এটা হচ্ছে মহাসাগরীয় পাত, এটা হচ্ছে মহাদেশীয় পাত। কি হয়, ইউজুয়ালি মহাসাগরীয় পাত সীমা দ্বারা গঠিত, সেটা একটু ভারী হয়। যখন অভিসারী হয় মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের তলে প্রবেশ করে, মোটামুটিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে, যে অংশটা দিয়ে পাতটা ধুকছে, মহাদেশীয় পাতের তলায় ঢুকছে, সেই অংশটাকে বলছি, যেমন এই জায়গাটাকে, এই জায়গাটাকে বলছি আমরা বেনি অফ জোন। এটা একটা 2 নম্বরের প্রশ্ন আছে, বেনি অফ জোন কি। তো এটা হলো বেনি অফ জোন। এবার এই যে অভিষেকে পাত সীমান্ত কত প্রকার হয়, তিন রকমের হয়, এক মহাদেশ মহাদেশ, 2 মহাসাগর মহাসাগর, 3 মহাদেশ মহাসাগর, এই তিন রকমের হয়। তিন রকমের কিন্তু আবার কিছু ভূমিরূপ আলাদা আলাদা তৈরি হয়। আরেকবার বলে রাখি যে এখানে কিন্তু ছবি আঁকাটা খুব গুরুত্বপূর্ণ, ছবি আঁকতেই হবে। আমি একটা ছবি এঁকেছি, কিন্তু এখান থেকেই আমি তিনটে ডিসকাস করব। স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু তিনটে ছবি আঁকি দেখাতে হবে, কেমন সেটা আলোচনায় বুঝতে পারবে। তো প্রথম আসি অভিসারের পাত সীমান্তে, আমি দিয়েছি মহাদেশীয় মহাসাগর পাত সীমান্ত। কি হয় না, মহাদেশীয় মহাসাগর পাত সীমান্তে যদি অগভীর সমুদ্রখাত থাকে, তো সেখানে পরিরাশি
থাকে, পলিনাশি সঞ্চিত হয়। এবার যখন মহাসাগর ও মহাদেশীয় পাতটা পরস্পর অভিমুখ হয় সেই পলিনাশিতে চাপ পড়ে, চাপ পড়লে সেই যদি নরম পলিনাশি থাকে তা সেটা উত্থিত হয়, উত্থিত হয়ে ভঙ্গুর পর্বত তৈরি হতে পারে, যেমন আন্দিজ পর্বত ভঙ্গুর পর্বত এখানে তৈরি হয়। আবার মহাদেশীয় মহাসাগর পাতের সময় যখন মহাসাগর পাতরা মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করছে তখন এই যে পাতটা তলায় প্রবেশ করে সেটা প্রচন্ড চাপে এবং তাপে গলে যায়, গলে গিয়ে আবার লাভা নির্গমন করে, ঠিক যেদিকে ধরছে এই সোজা লাভাটা বেরিয়ে আসে, মানে সমুদ্রের দিকে, সমুদ্রের দিকে লাভাটা বেরিয়ে আসে। তখন সেই লাভাগুলো বাইরে এসে আবার জমাট বাঁধে, জমাট বেঁধে সেটা আগ্নেয় দ্বীপগুলো তৈরি করে, যেমন জাপান, ফিলিপাইন্স এইসব দ্বীপ। আমি এখানে উদাহরণটা দিয়েছি, একটু খেয়াল করো, হিমালয় দিয়েছি এখানে, আন্দিজ, ফিলিপাইন্স, মহাদেশ মহাসাগর দিয়েছি। এবার আসি দেখি শুধু মহাদেশ মহাদেশ হয়, ছবিটা কিন্তু আমি একটাই করেছি, মহাসাগর মহাদেশ দিয়ে উদাহরণ দিয়েছি, কিন্তু এখানে তিনটে ছবি আঁকতে হবে, এতটা ছবি বারবার আঁকতে গেলে সময়টা নষ্ট হবে, তুমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা আমার মহাদেশ, এটা মহাদেশ, দুটো মহাদেশ মহাদেশ অভিসারী পাত। সেক্ষেত্রে যেটা একটু তুলনামূলক ভারী হয় সেটা তলায় ঢুকে ঢুকতে পারে, ঢুকে প্রবেশ করে। আদারওয়াইজ দুটো মহাদেশ মহাদেশীয় পাতের মাঝখানে সবসময় একটা অগভীর সমুদ্র থাকে, তাহলে দুটো পাত যখন কাছাকাছি এগিয়ে আসে তখন সেই অগভীর সমুদ্রে পলিরাশিতে প্রচণ্ড চাপ পড়ে, চাপ পড়লে পলিরাশি এত বেশি চাপ পড়ে যে পলিরাশির তলে তো যেতে পারে না, তলে তো জায়গা নেই, তাহলে উপর দিকটা ফাঁকা, তাহলে পলিরাশি উপরে উত্থিত ওঠে, উত্থিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলছি আমরা ভঙ্গিল পর্বত। তাহলে মহাদেশ আর মহাদেশ যে অভিসারী পাত সমুদ্র সেখানে কি ভূমিরূপ তৈরি হচ্ছে, ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। উদাহরণ কি দিয়েছি, হিমালয়, যেমন ইউরেশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত, আমাদের যে পাত, আমার ম্যাপটা এখানে একটু যদি ক্যামেরা থাকে খেয়াল করো, এই জায়গাটা যে হিমালয় আছে এই দিকটা আছে ইউরেশীয় পাত, এই দিকটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। এবার এক্ষেত্রে এক্সাক্ট কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়নি, হয়েছে কি আমি একটু দেখছি, ইউরেশীয় পাতের গতি উত্তর পূর্ব, ইন্দো অস্ট্রেলীয় পাতের গতি উত্তর পূর্ব, কিন্তু এর গতিবেগের থেকে এর গতিবেগ কিছুটা বেশি, মানে ভারতীয় পাতের গতিবেগ কিছুটা বেশি, এটা ইউরেশীয়, আমি ই দিয়ে ই দ্বারা সূচিত করছি, ভারতীয় পেটটা আমি আই দ্বারা সূচিত করছি, তো এর গতিবেগটা বেশি, ফলে বলছি এরা ইউরোপীয় পাতের তলায় গিয়ে ভারতীয় পাতরা ধাক দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দেওয়ার জন্য এর মাঝখানে আছে টেথিস, টেথিস যে অবত, যে টেথিস মহাসাগর ছিল, মহাসাগর না টেথিস সাগর ছিল, সেই সাগরে পলিনাশিতে চাপ খেয়ে হিমালয় পর্বত উৎপত্তি হয়েছে। তাহলে বোঝা গেছে যে মহাদেশ মহাদেশ যখন পাত সীমান্তের সংঘর্ষ হয় তখন কিন্তু ভঙ্গিল পর্বত হয়। এছাড়া একটা ভালো উদাহরণ মহাদেশ মহাদেশে পাত সীমান্তে ভঙ্গিল পর্বত, সেটা হচ্ছে আলস পর্বত, এটা সম্পূর্ণভাবে মহাদেশ মহাদেশ। এবার আসি মহাসাগর মহাসাগর পাত সীমান্তে কি তৈরি হচ্ছে, মহাসাগর মহাসাগর সেটা হচ্ছে সমুদ্রকাত। যখন দুটো মহাসাগর পাত পরস্পর অভিমুখে আসে তখন যেটা তুলনামূলকভাবে ভারী, একটু ভারী যেটা, সেটা অপর পাতের তলে প্রবেশ করে এবং সেটা একটা গভীর অংশ তৈরি হয়, গভীর ওখানে একটা গভীর খাত তৈরি হয় যাকে বলছি আমরা সমুদ্রকাত, যেমন উদাহরণ দিতে পারো মারিয়ানা খাত, এরকম একটা সমুদ্রকাত। তো এখানে অভিসারী পাত সীমান্তে সৃষ্ট ভূমিরূপ, অভিসারী পাত সীমান্তের ক্লাসিফিকেশন তিন রকম, মহাদেশ মহাদেশ, মহাদেশ মহাসাগর, মহাসাগর মহাসাগর, প্রতিটার ক্ষেত্রে কি ভূমিরূপ তৈরি হচ্ছে সেটা জানা গেল। এবার আসি অপসারী পাত সীমান্ত, অপসারী পাত সীমান্ত কি না, যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, একটু এই ছবিটা খেয়াল করো, আমি এখানে দিচ্ছি এখানে পাতটা এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, তো যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তখন সেখানে একটা ফাটল তৈরি হয়, সেই ফাটল পাওয়া মানে কি তলায় অ্যাস্থেনোস্ফিয়ারে গুলিত লাভা স্তর আছে, তাহলে সেখান থেকে লাভাটা বাইরে বেরিয়ে আসে, একটা সাইন দিয়েছি লাভাটা বাইরে বেরিয়ে আসে, তো বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা জমাট বাঁধে, জমাট বেঁধে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। যদি সেটা সামুদ্রিক খাত হয়, দুটো মহাসাগর খাতের যদি বিপরীত মুখে যায় তখন যে ভূমিটা তৈরি হচ্ছে তখন সেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এটা নতুন ভূমিরূপ তৈরি করছে, সেই জন্যকে বলা হয় গঠনকারী সীমান্ত। আর অভিসারী পাত সীমান্তে কি হয়েছিল, নতুন ভূমিরূপ তৈরি হয়নি, এই দুটো ঢুকে আসে তো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এই জন্য একে বলা হতো বিনাশকারী
এটা কিন্তু গঠনকারী। ওকে, এছাড়াও যদি মহাদেশ মহাদেশ অপসারী পাত সীমান্ত হয়, মানে দুটো মহাদেশ যদি পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে দু তিন রকম জিনিস হতে পারে। এক হচ্ছে সেখানে গ্রস্ত উপত্যকাটা তৈরি হতে পারে, এই জায়গায় গ্রস্ত উপত্যকা তৈরি হতে পারে, যেমন দা গ্রেট রিফ্ট ভ্যালি যেটা ইথিওপিয়ার ওখানে আছে, ওখানে যদি ইউটিউব সার্চ করে দেখবি মহাদেশ দুটো সরে যাচ্ছে, মহাদেশের মাঝখান থেকে ফাটল নিয়েছে, ফাটল বরাবর মহাদেশটা সরে যাচ্ছে, বলা হচ্ছে আজ থেকে কয়েক কয়েক বছর পর ওখানে সমুদ্র তৈরি হয়ে যাবে। মানে প্রথম ক্ষেত্রে হয়তো গ্রস্ত উপত্যকা তৈরি হচ্ছে, একটা ফাটল তৈরি হচ্ছে, নিচু অংশ তৈরি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে ওটা যখন অনেক বিশাল হবে, কয়েক হাজার কিলোমিটার চওড়া হয়ে যাবে, তখন সেখানে সমুদ্রের জল প্রবেশ করলে সমুদ্র হয়ে যাবে। ওই জন্য এখানে মহাদেশ মহাদেশের ক্ষেত্রে আমি দিয়েছি নতুন সমুদ্র তৈরি হতে পারে। ওকে, তাহলে অপসারী পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি জানা গেল। একটু অনার্স লেভেলে কিন্তু একটা প্রশ্ন আছে, মধ্য আটলান্টিক শৈলসেরা ফরমেশন চার নম্বরে, তো ইলেভেনে ওটা আসবে না, ইলেভেনে সামগ্রিকভাবে একটা প্রশ্ন আসবে যেগুলো ছোট্ট ছোট্ট করে বলতে হয়। এবার আসে নিরপেক্ষ পাত সীমান্ত। নিরপেক্ষ পাত সীমান্ত জিনিসটা কি না, এখানে কিন্তু একটা বিপরীতমুখী চলন হয়। আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করে দেখবেন, তীরচিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে বিশেষ টাইমটা না যায়। এই একটা পাত, সাপোজ ভালো করে বলবেন, এই একটা পাত আর এই একটা পাত, এর চলনটা এদিকে, এর চলনটা এদিকে, দেখো বিপরীতমুখী যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে আসছে, কিন্তু পাশাপাশি। যদি সরাসরি এই পাতা যদি সোজা থাকতো তাহলে কি হতো, থাকা লাগতো, নতুন ভূমি তৈরি হতো, তখন তাকে নিরপেক্ষ বলতাম না, তখন অভিসারী হতো। কিন্তু এটা গতিটা অভিসারের মতো বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী যাচ্ছে কিন্তু পাশাপাশি বেরিয়ে যাচ্ছে, ধাক্কা না লেগেই। এখানে তেমন কোনো ভূমরূপ তৈরি হয় না, তবে চ্যুতি ফাটল এগুলো তৈরি হয়। দুটো পাত তো মসৃণ নয়, এর ফলে কি হয় না, ধাক্কা লাগে, ধাক্কা লাগলে চ্যুতি ফাটলগুলো তৈরি হয়। যেমন সব থেকে বড় উদাহরণ, ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতিরেখা, এখানে একদম স্পষ্ট দেখা যায়, ইভেন চ্যুতিরেখার এদিক ওদিক মানুষজন লাভ কেটে যায়, ইউটিউব সার্চ করলে দেখতে পারবে, লাভ কেটে যায়। বছরে কত সেন্টিমিটার পাতটা সঞ্চরণশীল হচ্ছে সেটাও পর্যন্ত জানা যায় ওখানে। ওখানে বিজ্ঞানীরা করেছেন কি না, শিকল দিয়ে বেঁধে রেখেছেন, সাথে মিটার গেজ লাগানো আছে, প্রতি বছর কত মিটার এই পাতটা এদিকে আসছে, এই পাতটা এদিকে যাচ্ছে, মাঝখানে ধরো একটা ফাটল আছে, কতটা এদিকে আসছে, কতটা ওদিকে যাচ্ছে, তার একটা হিসাব পাওয়া যায়। এই করে একটা প্রেশার, কতটা প্রেশার ওখানে পড়ছে তার হিসাব পায়, এবং সেখান থেকে পূর্বাভাস দেয় যে আজ থেকে হয়তো আগামী 20 বছর কিংবা 30 বছর পর একটা বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। যেমন আমি দেখেছিলাম, পেপারে পড়েছিলাম, আজ থেকে প্রায় 2 বছর আগে পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল আগামী 20 বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার ওই সান আন্দ্রিয়াস চ্যুতিরেখায় 8 মাত্রার উপরের একটা ভূমিকম্প দেখা যেতে পারে। মানে খুব বিশাল মাত্রা, 8 মাত্রার উপরে ভূমিকম্প মানে বিশাল আকারের ভূমিকম্প, প্রচুর লোকজন মারা যেতে পারে। তো যাই হোক, এই হলো প্লেট টেকটোনিক থিওরি, মোটামুটি সংক্ষেপে বলা গেছে। ওকে, এটা দেখার পরও বইটা দেখবে, কেন এখানে খুব বেশি ডিটেলসে আলোচনা করার সময়টা থাকে না। ওকে।